কি হচ্ছে? হেড ব্যথা করছে, কেন? যাই না। ঘোড়া? ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালবেলা স্নান করে নিয়েছি, আগে চাম্পিও করেছিলাম কিন্তু তখন ভিডিওটা অন করিনি, কেন দেরি হয়ে যাচ্ছিল তাই, তো ভিডিওটা অন করিনি। তার আগেই চাম্পি টাম্পি করে তারপর স্নান সেরে চলে এসেছি। আজকে সেরকম কিছু কাচাকুচি ছিল না। এটা আবার কী লেগে রয়েছে চুলে, যাই হোক, আজকে সেরকম কিছু কাচাকুচি করার ছিল না, শুধু একটু আমার ঘরে পরা জামাকাপড়গুলো, যেটা কালকে কাচতে ভুলে গিয়েছিলাম সেটাই। তো ছাদটা পরিষ্কার করে জামাকাপড়গুলো মিনে নেবো, আর বাকি বেডশিটগুলো যেগুলো ভিজানো ছিল সেগুলো আজকে গরম জলে ভালো করে ভিজিয়ে দিয়েছি, ওগুলো কালকে হিললে করা হবে। তো চলো, আগে একটু ঠান্ডাও লেগে আছে কেন বুঝতে পারছি না, শীত চলে যাচ্ছে আর আমার ঠান্ডা লাগছে, আজব ব্যাপার। তো আমি ছাদে জামাকাপড়গুলো মিলে নিয়ে তারপরে রান্নাঘরের কাজ করে নিচে যাব, কেন আজকে আমার একটু কাজ আছে। আমার বোনের জন্য আমি একটা হেয়ারওয়েল বানাবো, তো সেই জন্য আমার একটু সময় লাগবে। তো দেখি যদি আজকে ওটা করে ফেলতে পারি তো খুব ভালো হবে। তো চলো আমি ছাদের কাজগুলো করে নিই, আর তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলে এসেছি ছাদের কাজকর্ম করতে। আজকে এক্স্যাক্ট তোমাদের দেখাতে পারলাম যে আমার পোষ্যগুলো কী দশা করে ছাদটার, স্পেশালি ওদের খাঁচার সামনেটা। এটা কিন্তু ব্যাক ক্যামেরায় শ্যুট করা, সেই জন্যই তোমরা এত ভালোভাবে পরিষ্কার করে দেখতে পাচ্ছ। ফ্রন্ট ক্যামেরায় হলে কিন্তু দিনের আলোয় জিনিসটা হেজি হয়ে যায়, বা বলতে পারো একটু সাদাটে ভাব বেশি নিয়ে নেয়, তাই তোমরা দেখতে পারো না। দেখতে পাচ্ছ কি পরিমাণ দানা ফেলে ভর্তি করেছে, তাও তো ছাদটা পরিষ্কার করেছি বলে, না হলে আরও রাশি রাশি বেরোতো ওখান থেকেই। কেন ওরা ভাবে নোংরা করছি কেউ বুঝতে পারছে না, আসলেই যে বোঝা যায় আমি দিনের দিন পরিষ্কার করি সে তো আর পোষ্যটির মাথায় আসে না। না জামাকাপড় এক এক করে মেলে নিচ্ছি, আজকে এত কিছু পরতো না জানো তো, আগের দিনকে এই কুর্তিগুলো ফিস্টের সময় পরেছিলাম তো, আর পরের দিন কাচতে ভুলে গিয়েছিলাম সেই কারণে পুজো দিয়ে নিলাম। তারপরে নিচে থেকে পুজো দিয়ে চলে এসেছি, এবার বসাবো হচ্ছে রান্না, অনেকটা বেলা হয়ে গিয়েছে। তো রান্নাঘরের আমি আজকে কিছুই কাজকর্ম করে নিচে যাইনি, সেই জন্য রান্নাঘরের কাজ অনেকটাই বাকি আছে। তো এই যে ডেস্কের ওপর সমস্ত কিছু রয়ে গেছে, ডেস্ক বলছি স্ল্যাবের ওপর সমস্ত কিছু রয়ে গেছে। তো চলো আমি বাসনপত্রগুলো যেগুলো আগের দিনে রয়েছে সকালে মাজতে পারিনি, কেন সাবান ছিল না, আর নিচে থেকে সাবান এনে সাবানটা একটু ভিজিয়ে দিয়েছি, কেন আমি ওই শক্ত সাবান দিয়ে মাজতে পারি না। তো যাই হোক, আমি বাসনগুলো মেশিনে পড়ে রয়েছে, এগুলো মাজা ধোয়া করে নিয়ে তারপর আস্তে আস্তে রান্না বসাবো। এখন বাজে হচ্ছে 12:40। তো চলো বেশি দেরি না করে রান্নাটা বসিয়ে ফেলি, নাহলে এর বেশি দেরি করলে আবার বেলা বয়ে যাবে বেলার গতিতে, আর আমার পেট আর মানবে না, খিদে পেয়ে যাবে। মা আজকে দুটো বিউলির ডালের বড়া দিয়েছে, তো আজকে ভাত খাওয়ার ইচ্ছা আছে আমার। এমনি পাঁপড় ভাজা করতাম, ডালটা করতাম না, কুমড়ো আলুর তরকারি আর ওই বড়া দিয়ে আমার ভাত খাওয়া যাবে, একটু পাঁপড় ভেজে নেবো হয়ে যাবে। তো চলো আমি করে নিই আমার রান্না বান্নাগুলো, আর তার আগে ছোলা সেদ্ধ বসাতে হবে, ছোলা সেদ্ধটা ভাবছি বসিয়ে দিয়ে এই কাজগুলো করবো, তাহলে হয়ে যাবে। তো চলো, তো এক এক করে সমস্ত কাজগুলো করতে আরম্ভ করে দিলাম, কেন বেলা তো বয়ে চলেছে। আমার কাজগুলো করার আজকে দেরি হলো কেন, এই বাসনগুলো মাজা হয়ে যেত জানো তো, যেহেতু ওপরে সাবান ছিল না তাই আর কি দেরি হয়ে গেল। শুধু শুধু সার্ফ নষ্ট করিনি, সাবানটা এনে একটু 5-10 মিনিট ভিজোতে দিয়ে আর তারপরে আমি বাসনগুলো মেজে নিয়েছি পরিষ্কার করে। সিঙ্কের মধ্যে আমার সেরকম বেশি ময়লা জমে না, আমি সাইডটাতেই সবটা রাখি, আর তারপরে রান্না শেষ হয়ে গেলে একেবারে প্লাস্টিকে করে জমা করে নোংরাটা তুলে নিই। আমাদের এখানে কর্পোরেশন থেকে এখন গাড়ি দিয়ে গেছে, যেমন ধরো তোমার ভিজে জিনিসপত্র বা যেগুলো মানে কি বলবো মাছের আঁশ টাশ আলাদা জায়গায়, শুকনো জিনিসপত্র আলাদা জায়গায় রাখতে হয়, তাই আর কি এই ব্যবস্থা। তো প্রেশারেতে সিদ্ধ বসিয়ে দিয়েছি, এবারে আনাজটা গুছিয়ে কেটে নিয়ে তারপরে রান্নাটা বসাবো, প্রেশারে ছোলাটা সিদ্ধ হোক। এটা সিদ্ধ হতে সময় লাগবে, এটা যতক্ষণ সিদ্ধ হবে আমার আনাজ কাটা হয়ে যাবে, তারপর একদিকে তরকারি একদিকে ভাত বসিয়ে রান্না শেষ করে ফেলবো। তো চলো আনাজটা কেটে ফেলি। নিচে থেকে দই এনেছি, পাঁপড় আর এই প্যাকেটের মধ্যে রয়েছে চাল। দইটা আমি খাবো ভেবেছিলাম এবেলা, কিন্তু এবেলা এত পেট ফুল হয়ে গেল যে এবেলা আর খাইনি, খেয়েছি হচ্ছে বিকেলবেলাতে ইভিনিং স্ন্যাক্সে। বেকার পেট ভর্তি করে খেয়ে লাভ নেই, যেহেতু দুপুরবেলা একটা অরেঞ্জ খাবো ভেবেছিলাম তাই ওটা আর খাওয়া হয়নি, আর তাই জন্য টক দইও খাওয়া হয়নি। যাই হোক, পেটটা ফুল ছিল, চাপ করে আর খাওয়া দাওয়া করিনি। ভালো করে চাল ধুয়ে নিচ্ছি, এদিকে ছোলা সিদ্ধ তার গতিতে হয়ে চলেছে।
ভাতটা ধুয়ে নিয়ে ভাত বলছি চালটা ধুয়ে নিয়ে ভাতটা আগে কড়াইতে বসিয়ে দেবো, যেহেতু একটা কড়াইতেই করে নেবো, ভাতটা ছড়ানো জায়গায় তাড়াতাড়ি হয়ে যায় আর সুন্দরও হয়, তাই ওদিকে ভাত হচ্ছে আর এদিকে ছোলাটা সিদ্ধ হয়ে যাচ্ছে। ছোলা সিদ্ধ হতে একটু সময় লাগে, কেন জানি না, ছোলার কোয়ালিটির উপরও ডিপেন্ড করে জানো তো। একটা ছোলা আছে সারা রাত ভিজিয়ে রাখলে অনেক সময় একটা সিটি বা দুটো সিটিতে তো মিনিমামভাবে হয়ে যায় গ্যাস আস্তে করে দিয়ে রাখলে, আবার এক একটা ছোলা আছে যে 7-8টা সিটিতেও হয় না। আমি কিন্তু দ্বিতীয় ভাগে পড়ি, যেটা 7-8টা সিটিতেও সিদ্ধ হতে চায় না, মিনিমাম 9-10টা পড়ে, তবে গ্যাস জোরে দিয়ে রাখলে, আস্তে রাখলে 4-5টা তো বটেই। ভাতে ওখানে জল ঝরতে দিলাম, মায়ের সাথে কথা বলতে বলতে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি এক এক করে, আর ওদিকে সবজির জলটাও ঝরতে দিয়ে দিয়েছি। একটু বেশি করে রিফাইন তেল দিয়েছিলাম কারণ পাঁপড়গুলোকে ভাজবো বলে, শিকে নিলে তেল লাগে না কিন্তু শিকতে আমার ইচ্ছা করে না জানো তো। শেকা পাঁপড় ভাত দিয়ে খেতে তখনই ভালো লাগে যখন ডাল থাকে সাথে, আজকে যেহেতু ডাল নেই তাই আর পাঁপড়গুলোকে শিকি নিয়ে একটু তেলেই ভেজে নিলাম। পাঁপড়গুলো ভেজে নিয়ে তেল কিন্তু কিছুটা ওই যে স্ল্যাবের কোণে দেখো বাটিতে করে সরিয়ে রেখে দিয়েছি, আর বাকিটা টমেটো ভেজে কালো জিরে দিয়ে কুমড়ো আলুর তরকারি, উফ আমার অসাধারণ লাগে জানো তো। কুমড়ো কিন্তু আমার বড় বড় করে কেটে খুব একটা খেতে ভালো লাগে না, একা খাই বলে হয়তো, আমার ছোট ছোট করে কুমড়ো আলুর তরকারি বা ছোট্ট ছোট্ট করে কুচিয়ে পেঁপে আলুর তরকারি খুব ভালো লাগে, এগুলোর কোনোটাই আমার বড় বড় করে কেটে দম বা ছক্কা খেতে ভালো লাগে না। এখানে ছোলা সেদ্ধ হয়েছিল, একটু কষিয়ে নিয়েই ছোলাগুলোকে দিয়ে নিলাম, কেন অনেকটা বেলা হয়ে গেছে, যখন এই রান্নাটা করছি তখন বাজে প্রায় 1টা, মা বলেছিল তখন 1:53 না কত। আমি ভাবলাম যে না তোমাদের দাদাভাইও বাড়ি চলে এসেছে, নিচে থেকে আওয়াজ পেলাম মনে হলো, তাহলে তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে নিই। সেই কারণেই সমস্ত মশলা দিয়ে একেবারে কষিয়ে জল ঢেলে প্রেশারে দিয়ে দিয়েছিলাম, প্রেশার থেকে ওটা নামিয়ে তারপরে ওটা আমি আর কি কড়াইতে জল শুকনো করতে দিয়ে নিয়েছিলাম। একটাই সিটি দিব ভেবেছিলাম, তারপরে ভাবলাম না আলু যদি আবার না গলে, কেন আমি তো বেশিক্ষণ ভাজিনি না আর বেশিক্ষণ কষাইও নি, তাই 2টো সিটি দিলাম, দেখলাম একদম পারফেক্ট রয়েছে, তরকারির কিন্তু কোনো আনাজি সেভাবে গলে ক্ষীর হয়ে যায়নি, যেটা যেরকম দরকার সেরকমই। এই হচ্ছে আমার দুপুরের আহার, লাঞ্চ প্লেটটা দেখতে কিছুটা এরকম লাগছিল। তো আমার তো বেশ মজা লেগেছে আজকে খেয়ে। তো রান্নাবান্না হয়ে গিয়েছে, আমি খেতে বসবো, অনেকটা বেলা হয়ে গেছে। কখন এলে গো? হ্যাঁ তোর মানে দাদা ভাই বাড়ি চলে এসেছে, কি হয়েছে? কি হচ্ছে? কেন যাই না ঘোড়া মাকে ডাকবো? না যাও স্নান ধান করে এসো, স্নান করে এসো ঠিক হয়ে যাবে, যাও চলো 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 চলো, তোমাকে খেতে দিয়ে তারপর খেতে বসবো, চলো তুমি যাও। ডাকবো মাকে? না দাঁড়াও তাহলে ডাকছি, তাহলে ডাকছি মাকে, মাকে ডাকি বলি ওষুধ দিতে, বলো তাহলে চলো মাকে গিয়ে ডেকে আনি। তোমার দাদা ভাই কেন পেট খারাপ, পেট খারাপ হচ্ছে, পেট ব্যথা করছে আমি জানি না, সত্যি ডাকো কি, তুমি চান টান করো না, দেখো খেয়ে দিয়ে যদি তোমার পেট ব্যথাটা কমে যায়, সকাল থেকে কিছু খাওনি তার জন্য তো হতে পারে, তুমি হাসছো হ্যাঁ, ড্যাম নামি মারছো তুমি, পেট ব্যথা করছে তো তোমার হাসি মুখে, তো অতটাও না ফাইজলামি মারছো তুমি আর কিচ্ছু না, আর কিচ্ছু নেই, তুমি নিচে থেকে কি একটা খেয়ে এলে না, না খাইনি কিছু, দেখো তাকাও তাকো ফাইজলামি মারছে তুমি, সত্যিকারের কথা বলো, করছে ব্যথা, সত্যিকারের কথা বলো, আরে হ্যাঁ রে বাবা কি ব্যথা, ভ্যালেন্টাইন্স ডে দিনে যাতে খরচা না হয় তাই জন্য পেট ব্যথা করছে। তো চলো এখন আর মতো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি, আমি খেতে বসে যাই, ও নাটক করছে আমি বুঝতে পারছি, চলো আমি খেয়ে নিই। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের দিদি ভাই এখানে কেমন করে আমাকে ফেলে খেতেই বসে গেছে, এই দেখো কি খাচ্ছে, ভাত পাঁপড় সাজিয়ে গুজিয়ে নিয়েছে। আমি রোজই বসি, তবে আমার হালকা হালকা ব্যথা করছে, অসুস্থতা নিয়ে একদম ইয়ার্কি মারবে না, কোথায় অসুস্থ, আমার তো সত্যিকারে হচ্ছে, সত্যিকারই করছে,
ব্যথাটা সত্যি করে করছে, কিন্তু তীব্র না, তোমাকে একটুখানি ভয় খাইয়ে দিয়েছি। দেখি মুখটা, দেখি কেমন ভয় পেয়ে গেছে, দেখো কেমন ভয় পেয়ে গেছে। আমার ওপর রাগটা শশার ওপর দেখাচ্ছ নাকি? শশা আছে তো কি এটা? মা ওটা বিল্ডিং ডালে বড়া করেছে। ও, বড়ার ওপর দেখাচ্ছ? এই তো এসেছে। তারপর তোমাদের দাদাভাই নিচে চলে গিয়েছিল, আমি এক এক করে সমস্ত বাসনপত্র মেজে গ্যাসটা মুছে ধুয়ে পরিষ্কার করে তারপর যাচ্ছি। কেন যত তাড়াতাড়িও বাড়ি আসুক না কেন, তিনটের আগে তো খেতে বসবে না, তাই জন্যই আমি কাজ ফেলে রেখে আর নিচে যাইনি। রান্নাঘরে সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে, বাসনপত্র মেজে রেখে দিয়েছি, ওদিকে তরকারিটাও রাখা রয়েছে, ওটা নিয়ে আজকে নিচে যাবো। কেন তোমাদের দাদাভাইয়ের জন্য দুটো পাঁপড় ভাজা রেখেছি। তো চলো, আমার এবেলার মতো সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে, বিকেল বেলাতে একটা খাবার বানাতে আসবো, তো তখন আবার তোমাদের সাথে দেখা হবে। এখন জামা কাপড়টাও থাক আর তুললাম না, তাড়াতাড়ি নিচে যাই, অনেকটা বেলা হয়ে গেছে। বন্ধুরা, আমার কাছে ভ্যালেন্টাইন্স ডে যেরকম যতটা গুরুত্বপূর্ণ, সেরকম কিন্তু আমাদের দেশের সৈনিকদের বলিদানটাও। বলে রাখি, আমার এই ভ্যালেন্টাইন্স ডে গিফটগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমি পেয়েছি বলে, কিন্তু আমি যে দেশের সৈনিকদের কোনোভাবে কম গুরুত্ব দিলাম তা কিন্তু নয়। দুটো দিনই আমার কাছে সম্পূর্ণভাবে অনেকটা প্রায়োরিটি দেয়, তাদের বলিদানও কম কিছু নয়। তারা সেদিন বলিদান দিয়েছিল বলেই আমি হয়তো আজ তোমাদের সামনে হেসে খেলে বা আমার মতো অনেক মানুষ ভিডিও করছে, ঘুরে বেড়াচ্ছে। আমার কাছে এই দিনটা আর অন্যান্য দিনের মতোই কিন্তু একই থাকে, তবে এবছর একটু স্পেশাল। কানের দুলগুলো তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানিও, আমার তো ভীষণ ভালো লেগেছে। শুধু আমার ড্রেসিং সেন্স খুব খারাপ, সেই কারণে আমি কোনটার সাথে কী পরবো কখনো ভেবে পাই না। জিনিসপত্র কিনতে হয় কিনি, ভালো লাগে পছন্দ হয়, তারপরে মুখের সাথে ড্রেসের সাথে মানিয়ে যে কী ভালো লাগবে সেটা আমি বুঝে উঠতে পারি না, আদ্যপ্রান্ত তাই আমাকে খারাপই দেখায়। তো এই হচ্ছে আজকের মূল আকর্ষণ বলতে পারো। তো চলো, এখনের মতো আমি ভিডিও শেষ করছি। বিকেলবেলা রান্নাঘরে আসার কথা ছিল, তো কথা মতো রান্নাঘরে চলে এসেছি হচ্ছে আমার একটা স্ন্যাক্স আইটেম বানাতে। আমি ওবেলা যেহেতু ভাত খেয়েছিলাম আর কুমড়ো আলুর তরকারি খেয়েছিলাম, যেহেতু ওটা মিষ্টি কুমড়ো ছিল সেই কারণে আমি আর দইটা সেই সময় খাইনি। তো এখন আমি দই দিয়েই একটা ইভিনিং স্ন্যাক্স বানাবো, সেটা হচ্ছে দইয়ের সাথে মাখানা। মাখানাটাকে হালকা ড্রাই রোস্ট করে, সেটা তেল দিয়ে নয় কিন্তু, আগেই বললাম ড্রাই রোস্ট করে সেটাকে দইয়ের মধ্যে দিয়ে অল্প সামান্য একটু বিট লবণ বা চাট মশলা, যেটা যে প্রেফার করো দিয়ে ওটা খেতে পারো অ্যাজ আ ইভিনিং স্ন্যাক্স। ওটা ভীষণ ফুল, মানে তোমাকে ফিল দেবে, প্লাস একটা ওয়েট লস হেলদি ডায়েট বলতে পারো। তো চলো, আমি চেষ্টা তো করি নিজের মতো করে মানে সামলে সামলে চলার। আমার ইদানিংটা করে হেয়ার লস প্রচুর বেড়ে গেছে, তার কারণ হচ্ছে মেডিসিন। তো মেডিসিনগুলো স্টপ হওয়ার পর কিছুদিন অন্তত, বা কিছু দিন বলা ভুল, কিছু মাস টাইম নেয় রিকভারি হতে। তো আই থিঙ্ক আমার আমারও সময় লাগবে 6 থেকে 8 মাস। তো আমি নিজেকে সেই সময়টা দিচ্ছি এবং টেনশন ফ্রি ভাবে দিচ্ছি, তার কারণ হচ্ছে আমি যত টেনশন করব তত বেশি জিনিসটা বাড়তে থাকবে, কিওর তো হবে না সেই কারণে। তো চলো দেরি না করে আমার ইভিনিং স্ন্যাক্সটা আমি বানিয়ে ফেলি। ছাদ থেকে জামা কাপড়ও তোলা হয়নি আর ঘরে জানলাগুলোও দেওয়া হয়নি, বড্ড দেরি হয়ে গেল। তো চলো স্ন্যাক্সটা বানিয়ে ফেলি। তো তারপরে ঝটপট করে ইভিনিং স্ন্যাক্স বানানোর জন্য লেগে পড়লাম। অল্প একটু উপরে মাখানা ছিল, আমি মাখানা সম্ভবত আগেও তোমাদের সাথে শেয়ার করেছি মাখানার কিছু রেসিপি, বা বলতে পারো মাখানাকে আমি কিভাবে খাই সেই টেকনিকটা, বাট এটা ফার্স্ট টাইম দই দিয়ে, বাট এটাই আমার সবথেকে বেশি ভালো লেগেছে মাখানাটা। এটা আজকে ড্রাই রোস্ট করলাম কেন, এটা অনেক দিন ছিল, একটু নরমে গিয়েছিল, তাই অনেকক্ষণ কড়াইতে দিয়ে সেটাকে নেড়ে চেড়ে তারপর খেলাম। জানলাগুলো দিয়ে নাইট ল্যাম্প অন করে ছাদ থেকে জামাকাপড় তুলে সমস্ত জায়গার সব কাজকর্ম ছাদের উপরে করে তারপর আজকে নিচে গিয়েছি। তো আজকের মতো ভিডিও এই অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই পাশে থেকো।